কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের জীবনে অনেক স্পেশাল ডে থাকে, আর স্পেশাল ডেগুলোতে স্পেশাল খাবার না হলে চলে বলুন। আর ঘরোয়াভাবে সেলিব্রেট করতে হলে বিরিয়ানি থেকে আর ভালো কিছু হয় না। আজকের আয়োজনে থাকছে স্পেশাল খাবার, আর তার নাম হচ্ছে কাচ্চি দম বিরিয়ানি। কাচ্চি দম বিরিয়ানি যেমন ফ্লেভারফুল, তেমনি তৈরি করতেও অনেক সহজ। ঈদে তৈরি করলে দেখবেন গেস্ট একবার খেয়ে আরও চাইবে। আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখন চালগুলো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বারবার ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হলে আমি চালগুলো একটি ছাঁকনিতে ছেঁকে নেব। আপনারা চেষ্টা করবেন রান্না করার কমপক্ষে আধা ঘন্টা আগে চালগুলো ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিতে। আমি খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য খাসির মাংসগুলোর পিসগুলো কিন্তু একটু বড়ই করতে হবে। এখন একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন খাসির মাংসগুলো এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন মাংসগুলো ম্যারিনেশন করব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝাল কতটা খেতে চান তার উপর নির্ভর করে মরিচের গুঁড়াটা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম ও পেস্তা বাদাম একত্রে বেটে নিয়েছি, তারপর এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার আগে অবশ্যই ফেটিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আমি তেজপাতা 2টিকে মাঝখান থেকে চিরে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল ও 1/2 চা চামচ গোলাপ জল। এখন মাংসগুলো আস্তে আস্তে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার, এই ফুড কালারটা দেওয়ায় মাংসে সুন্দর একটি কালার আসবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। সর্বশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবকিছু আবারও খুব ভালোভাবে মেখে নেব। মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেশনের জন্য রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি আগের দিন রাত্রে মশলা গুঁড় দিয়ে মেখে ম্যারিনেশনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেন। এখানে আমি 7টি মাঝারি আকৃতির আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাচ্চির আলুগুলো আস্ত রাখলেই কিন্তু তা দেখতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে ফুড কালার, এই ফুড কালারটা দেওয়ায় আলুগুলোর রং কিন্তু দেখতে অনেক ভালো হবে। এখন খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আলুগুলো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে নিয়েছি। এখন
আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। যখন দেখবেন আলুর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আলুগুলো নামিয়ে নেবেন। বাকিটা সেদ্ধ কিন্তু দমে দিলেই হয়ে যাবে। একটি পাত্রে চালগুলো সিদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন সবসময় বেশি পরিমাণে পানি নেওয়ার জন্য, এর জন্য কিন্তু রাইসটা অনেক ঝরঝরে হয়। এখন দিয়ে দিচ্ছি 6-7 টুকরো দারচিনি, 4টা এলাচ, আমি এলাচের মুখটা ফেটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহী জিরা আর 1 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 ফোঁটা সয়াবিন তেল। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পরে অবশ্যই নেড়ে দিবেন, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এই মশলাগুলো দেওয়ায় পোলাওয়ের চালে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আনবে। চালটা কিন্তু আমরা সম্পূর্ণ সেদ্ধ করে নেব না, চালটা আমরা 70-80% সেদ্ধ করব। একটি রাইস হাতে নিয়ে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন রাইসটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ভিতরে একটি শক্ত অংশ রয়েছে আঁশের মতো, তখন রাইসটা নামিয়ে নেবেন। আমার সেদ্ধ হতে সময় লেগেছে 5-6 মিনিটের মতো। 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন মাংসের উপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার হাত দিয়ে মেখে হালকা গুঁড়ো করে নেব। এখন পেঁয়াজ পেরেস্তাগুলো মাংসের উপরে ছিটিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া রাইসগুলো। রাইসগুলো কিন্তু এখনো গরম আছে। এখন রাইসগুলোর উপরটা সমান করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহী জিরা, 7-8টা লবঙ্গ, 6-7টা কাবাব চিনি আর অল্প পরিমাণে কিশমিস দিয়ে দিচ্ছি। 6টা আলু বোখরা, এবার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ফুড কালার, দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আমি 1 কাপ দুধকে টানিয়ে 1/2 কাপ করে নিয়েছিলাম। সর্বশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা সিল করার জন্য এখানে আমি কিছু পরিমাণে আটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন এই কাইটা কিন্তু রুটির কাইয়ের চেয়ে নরম হবে। এখন ঢাকনার চারি সাইডে এই কাইটা ভালোভাবে লাগিয়ে দিব, যেন কোথাও থেকে বাষ্প বের না হতে পারে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করতে কিন্তু ভুলবেন না। এখন আমরা একটা রুটি ভাজার লোহার তাওয়ার উপরে প্যানটা দিয়ে নিচ্ছি। এভাবে হাই হিটে প্রথমে রান্না করব 10 মিনিটের জন্য, এরপর একদম লো ফ্লেমে রান্না করব 55 মিনিটের জন্য। আমার কাছে হয়ে গিয়েছে। আমি এখন একটা ছুরির সাহায্যে আটাগুলো ঢাকনা চার সাইড থেকে খুলে নিচ্ছি। কাচ্চি দম বিরিয়ানির ক্ষেত্রে টাইমিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আমি এখন একটি পরিবেশন ডিশে কাচ্চি পরিবেশন করছি। দেখলেন তো ঘরোয়া উপকরণ দিয়েই কত সহজে তৈরি করে ফেলা যায় কাচ্চি দম বিরিয়ানি। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।